আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আমিও ভালো ছিলাম কিন্তু আজকে ভিডিওটি বানানোর সময় তো ট্রাইপডটি ঠিক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমার আঙ্গুলটি কেটে যায় এবং সেই আঙ্গুল কাটার শিক্ষা নেই আমাদের আজকের ভিডিও তো আজকে আমাদের ইচ্ছা ছিল আপনাদের কি নবীজির জীবনের বাহিরেও কয়েকটি জীবনী আছে যা নিয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে কিন্তু ভাগ্যে থাকে একটা হয়ার একটা প্ল্যানে একটা হয়ার একটা ঠিক এই রকম আজকে ইচ্ছা ছিল যে এই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু কথা বলতে হচ্ছে কি হাত কেটে কি শিক্ষা পেলাম তো হাতটা যে কাটলাম এটা আগে আপনাদের দেখাই নাহলে তো আপনারা বিশ্বাস করবেন না এই দেখুন এখানে দেখা যাচ্ছে এবার মনে দেখা যাচ্ছে এইখান থেকে হাতটা একটু কেটে গিয়েছে মাত্র অল্প একটু কিন্তু খুব একটা বেশি না তো এই অল্প একটু হাত কাটার পরে আমার মনে হচ্ছে যে আমার এই হাতটি অবশ হয়ে গিয়েছে মানে ট্রাইপোডের মধ্যে কাজ করতে গিয়ে হাতে লেগে যায় এবং এখান থেকে হাত অল্প একটু কেটে গিয়েছে চামড়া উঠে গিয়েছে এবং এটার কারণে মনে হচ্ছে যে এই জায়গাটা পুরো অবশ এবং এখান থেকে কাজ করতে গেলে মনে হচ্ছে কোনো জোর পাচ্ছি না আর কি তো ভাবলাম যে আজকে আমরা বই নিয়ে ভিডিও বানাবো তো এই বইয়ের ভিডিও বানাতে গিয়ে এখন ভাবলাম যে এটাই বানাই কারণ এটাই তো এখন সব থেকে বেশি জরুরি হয়ে গিয়েছে যে হাতের কি অবস্থা তো এটা থেকে আমি বুঝতে পারলাম যে আসলে আল্লাহ যে আমাদের কতটা নিয়ামতের মধ্যে রেখেছেন যে অল্প একটুখানি আমাদের হাতটা একটু অল্প একটু কেটে গিয়েছে এর কারণেই আমার হাতে এরকম ফিল হচ্ছে তো না জানি আল্লাহ আমাদের কতগুলো বিপদ থেকে রক্ষা করে যে অল্প একটুখানি কাটাতে আমাদের হাতে আমি জোর পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আল্লাহ তো আমাদের প্রায় প্রতিদিনই সুস্থ রাখেন মাঝে মাঝে আমরা অসুস্থ হই এটাই তো আমাদের জীবনের একটি কাজ যে কখনো সুস্থ থাকবো কখনো অসুস্থ হব এবং যখন সুস্থ থাকব। তখন কিন্তু আমাদের এ ব্যাপারটা বুঝতে হবে যে আল্লাহ আমাদের সুস্থতা দিয়েছেন অসুস্থ হওয়ার আগেই আমাদের যত ভালো কাজ আছে তা আমাদের করে নিতে হবে কারণ অসুস্থ হলে কিন্তু আর কোনো কাজ করা যায় না কারণ একজন সুস্থ ব্যক্তির অনেক স্বপ্ন থাকে আর একজন অসুস্থ ব্যক্তির শুধু একটি স্বপ্ন থাকে যে সে কখন সুস্থ হবে তো এতে আমার কাছে মনে হচ্ছে যে আর কি হাতটা পুরো শেষ যে অল্প একটু কাটাতে এই অবস্থা না জানি যে আর হয়তো আরও খারাপ কিছু হতে পারতো কিন্তু এতে তো খুব খারাপ লাগছে যে মানে হাতে কোনো জোর পাচ্ছি না আর কি এতটা খারাপ লাগছে তো এই কারণে বললাম যে আসলে আল্লাহ যে আমাদের কতটা নিয়ামতের মধ্যে রেখেছে বা আমরা যে এই ছোট ছোট জিনিসগুলো যে আমরা খুব একটা বেশি মনোযোগ দিই না এটা কিন্তু খুবই খারাপ তো আল্লাহ আমরা কিন্তু অনেকেই বলি যে আল্লাহ আমাদের কী দিয়েছেন বা আল্লাহ তো আমাকে কিছুই দিলো না অন্যদের এত কিছু দিলো আমাদের কি দিল তো আমার মনে হয় যে এই যে আল্লাহ আমাদের যে কিছুই হতে দেয়নি বাট আমরা যে সুস্থ আছি এটাই কিন্তু থেকে বড় একটি নেয়ামত বা এই যে প্যান্ডেমিকটা চলছে এই করোনার মধ্যে কিন্তু আমাদের এখনও যে আমরা সুস্থ আছি ভালোভাবে কথা বলতে পারছি খেতে পারছি এটাও কিন্তু অনেক বড়ো নেয়ামতের কথা তাই না তো আমাদের তো এতেই আল্লাহর শুক্রিয়া আদায় করার কথা আমাদের অবশ্যই সবার মন থেকে আলহামদুলিল্লাহ বলা দরকার যে আল্লাহ আমাদের কোনো বিপদে এখনও ফেলেননি বা আমরা কোনো বিপদে এখনো পড়িনি তো এই ক্ষেত্রে মনে করি যে আমাদের অল্প একটু হলেও আমরা কিন্তু আল্লাহর ব্যাপারে খুবই অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ অন্যদের ব্যাপারে এখন তো কেউ থ্যাংক ইউ বলতে চায় না আর আল্লাহর ব্যাপারে তো থ্যাংক ইউ আর কি বলবে তাই না তো আমাদের উচিত যেন আমরা যাই আছি সেখান থেকে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা যেন মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারি তো আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন যে এই অল্প একটু কাটাতে আমার জীবন শেষ তো না জানি আরও অল্প কোনো বিপদ হলে কী হবে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের সব সময় যে কোনো অবস্থাতে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত হয়তো আরও বেশি খারাপ কিছু হতে পারতো এবং দোয়া করে তাতে সুস্থ হয়ে যায় অবশ্য সুস্থ হয়ে যাবে এখন দেখো কিন্তু মনে হচ্ছে জোর পাচ্ছি না আর কি তো জোর যেন পাই কারণ কালকে আমাদের আরও অনেক কাজ আছে তো আজকে একটি ভিডিও দিলাম কারণ আজকে আমাদের কথা ছিল আমরা রবিবার থেকে ভিডিও দিব রবিবার আমরা ভিডিও দিয়েছি ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে আবার সেই বই নিয়ে ভিডিও দিব এবং আপনাদেরকে বইয়ের ব্যাপারে অনেক কিছু জানাবো এবং আপনাদের কারো কোনো টপিকের ভিডিও লাগলে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাকে এখন বিদায় দিন আমি এখন একটু দেখি এটাকে কি করা যায় তো আরও দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে